আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে আসছেন প্রথমে সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেছি বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব স্বপ্নে সূর্য দেখলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অনেকে আমরা হয়তো স্বপ্নে সূর্য দেখে থাকি সেই জন্য প্রত্যেকেরা জানার প্রয়োজন রয়েছে আলোচনাটুকু ভালো করে জানতে বুঝতে আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আলোচনা শুরু করার আগে বলবো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা স্বপ্নে সূর্য দেখা এটা মূলত বড় বাদশাহর প্রতি ইঙ্গিত করে কেননা সে আকাশে সব কিছুকে তার নূর দ্বারা আলোকিত করে এবং সমস্ত মানুষের কল্যাণে কাজ করে এই কারণেই স্বপ্নে সূর্য দেখাটা বাদশার প্রতি ইঙ্গিত করবে কারণ বাদশাও যদি সে ভালো হয় একজন সৎ বাদশাহ হয় তাহলে সে রাজ্যের বিভিন্ন মানুষের কল্যাণার্থে কাজ করবে তার দ্বারা পুরো রাজ্যটা আলোকিত হয়ে যাবে কখনো সূর্য স্বপ্নে দেখা ওই জায়গার বাদশাহকেও বোঝায় দর্শক যেখানে স্বপ্ন দেখেছে কখনো সূর্য স্বপ্নে দেখার দ্বারা বড় বড় ওলামায় ক্যারামকেও বোঝায় অর্থাৎ যদি কোনো ব্যক্তি স্বপ্নে বাংলাদেশে থেকে সূর্য দেখে তাহলে বাংলাদেশের বাদশাহ বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তাকে বোঝাবে যদি অন্য কোন দেশে থাকা অবস্থায় দেখে তাহলে ওই দেশের বাদশাহ কখনও বোঝাবে আবার কখনো ওলামায় ক্যারামদেরকেও বুঝিয়ে থাকে বন্ধুরা কখনো সূর্য স্বপ্ন দেখার দ্বারা স্বপ্নদ্রষ্টা রাজত্ব বোঝায় যদি সে দলবদ্ধ ছাড়া একাকী দেখে যদি একাকি স্বপ্ন দেখে তাহলে এমন বোঝাবে যদি একদল লোক একসাথে দেখে তাহলে তাদের আমিরকে বুঝাবে অর্থাৎ যদি একদল লোক একসাথে সূর্য দেখে তাহলে তাদের আমিরের প্রতি ইঙ্গিত করবে এমন স্বপ্ন যদি একদল ছাত্ররা দেখে সূর্য স্বপ্নে তাহলে এটা উস্তাদের প্রতি ইঙ্গিত করবে আর যদি সন্তানরা কয়েকজনে মিলে দেখে তাহলে এটা তাদের পিতার প্রতি ইঙ্গিত করবে আর যদি একজন ব্যক্তি একাধিক স্ত্রী থাকে আর স্ত্রীরা স্বপ্নে সকলে সূর্য দেখে তাহলে তাদের স্বামীর প্রতি ইঙ্গিত করবে এখন যে অনুযায়ী সূর্য দেখবে সেই অনুযায়ী ব্যাখ্যাটা হবে আবার কখনো সম্ভ্রান্ত মহিলা বুঝাবে স্বপ্নে সূর্য দেখা যেমন নেতা বা সর্দারের স্ত্রী কন্যা বা মা বাবা অথবা স্বপ্নদ্রষ্টার কন্যা মা বাবা স্ত্রীকে বুঝাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সূর্য গ্রহণ বা অন্য কোনো কারণ ছাড়াই অন্ধকার হয়ে গেছে কোনো গ্রহণ বা অন্য কোনো কারণে এমনিতেই অন্ধকার হয়ে আছে আকাশ তাহলে এটা অত্যাচার ও পাপাচারিতা বা কুফুরি ও পদভ্রষ্টতা ভ্রষ্টতা বোঝাবে এটা খারাপ লক্ষণ বুঝতে পারলাম ভালো লক্ষণ নয় যদি কোনো কারণ ছাড়াই দেখতেছি যে সূর্যটা অন্ধকারচ্ছন্ন হয়ে আছে আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে সূর্যকে তার হাতে দেখে বা ঘরের মধ্যে সূর্যের আলো দেখে তাহলে তার বাদশাহীর যোগ্যতা হবে অর্থাৎ স্বপ্নদ্রষ্টার বাদশাহীর যোগ্যতা হবে এবং সে মর্যাদা ও রাজত্ব পাবে আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ যদি কারো ছেলে গোলাম অথবা তার স্ত্রী স্বপ্নে সূর্য অদৃশ্য দেখে তাহলে সে নিজ ঘরের অর্থাৎ ওই ছেলের যে বাবা রয়েছে বা গোলামের যে মনিব রয়েছে বা স্ত্রী যে স্বামী রয়েছে যেই হোক ওই ব্যক্তি সে নিজে ঘরে তত্ত্বাবধায়ক থেকে রাজ্যের বাদশাহ হবে যদি কোনো মনিবের দাসী স্বপ্নে সূর্য কি অদৃশ্য দেখে আর সে দাসী গর্ভবতী হয় তাহলে তার সন্তান প্রসব হওয়ার প্রতি ইঙ্গিত করবে এমন স্বপ্ন অর্থাৎ তার সন্তান হবে সন্তান প্রসব করবে বন্ধুরা এই ছিল স্বপ্নে সূর্য দেখা নিয়ে কিছু ব্যাখ্যা যা মোহাম্মদ ইবলে সিরিন রহমতুল্লাহ আলাই তুলে ধরেছেন আমি আপনাদের সামনে এগুলো উপস্থাপন করলাম তো কেমন লাগলো ব্যাখ্যাটুকু অবশ্যই আপনারা সকলে কমেন্ট করে লিখে জানাবেন তো বন্ধুরা সূর্য দেখা নিয়ে স্বপ্নে ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই হয়তো স্বপ্নে সূর্য দেখি তো সেই জন্য ব্যাখ্যাটুকু আমরা ভালো করে জানব বুঝবো আর কেউ যদি কোনো বিষয়ে জানার থাকে স্বপ্ন সংক্রান্ত কেউ কোনো স্বপ্ন দেখেন তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথভাবে গ্রহণযোগ্য পদ্ধতিতে জানাবার চেষ্টা করব আমরা অনেক অনেকে বর্তমান সময়ে দেখি যে বিভিন্ন চ্যানেলে ইউটিউব ভিডিওতে অনেক ব্যাখ্যা পাওয়া যায় যেগুলো ভুয়া বানোয়ার আবার অনেক হিন্দু ব্যক্তিরাও স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকেন যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ইসলাম ধর্ম যেটাকে সমর্থন করে না সেই জন্য আপনারা গ্রহণযোগ্য ব্যাখ্যা পেতে সুন্দর সুন্দর আলোচনা পেতে আমার সাথেই থাকবেন এই চ্যানেলটির পরিবারের একটি সদস্য হয়ে যাবেন তো এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কায়ত